আগামী 2রা সেপ্টেম্বর গ্রহণ করা হবে রাজ্যসভার উপভোটের ভোট গ্রহণ। সকাল 9টা থেকে শুরু হবে ভোট গ্রহণের কাজ। ভোট গ্রহণ চলবে বিকেল 4টে পর্যন্ত। ভোট গণনের অব্যবহিত পরেই শুরু হবে ভোট গণনার কাজ। সন্ধ্যেতেই মিলবে ভোটের ফলাফল। বুধবার আগরতলায় সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন নির্বাচনী আধিকারিক এস মক। তিনি জানিয়েছেন, বুধবার মনোনয়ন জমা করার শেষ দিনে বিজেপি এবং বামেদের তরফ থেকে 2টি মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়ন পরীক্ষা করা হবে বৃহস্পতিবার দুপুরে। ইলেকট্রন যেটা ত্রিপুরা কনস্টিটিউয়েন্সিতে অ্যাজ পার শিডিউল আজকে নমিনেশন সাবমিশনের লাস্ট ডেট ছিল। তো আজকে এই লাস্ট ডেটে আমরা 2টো নমিনেশন পেয়েছি। প্রথমটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে নমিনেশন জমা দিয়েছেন শ্রী রাজীব ভট্টাচার্য। আর দ্বিতীয় নমিনেশন পেপার আমরা যেটা পেয়েছি অপোজিশন পার্টি থেকে, বিশেষ করে সিপিআইএম তরফ থেকে শ্রী সুদন দাস নমিনেশন পেপার জমা দিয়েছে। তো এখন অবধি এই বাই ইলেকশনে সর্বমোট আমরা দুজনের কাছ থেকে নমিনেশন পেপার পেয়েছি। আগামীকাল 22 তারিখ দুপুর 12টার সময় নমিনেশন পেপারে স্ক্রুটিনি করা হবে।